নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে একজন ইন্ডিভিজুয়ালের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যিনি একজন শিক্ষিত যুবতী। তিনি মনে করলে কিন্তু একটি জব করতে পারতেন, কিন্তু তার বদলে তিনি নিজের একটি সংস্থা খুলেছেন, যেখানে কিন্তু নিজের কর্মসংস্থানের পাশাপাশি তিনি আরও 6 জন কর্মীর জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিয়েছেন। দিদি কিন্তু বাস্তবিক অর্থে একজন এন্টারপ্রেনিয়র। অনেকেই আছেন মনে করেন যে একটা ব্যবসা খুললেই সে বোধ হয় একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র, কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞের মতে উদ্যোক্তার সংজ্ঞা বিভিন্ন রকম, কিন্তু সকলেই এটা স্বীকার করেন এন্টারপ্রেনিয়রশিপ বা উদ্যোক্তারা সবসময় কিন্তু সমাজের কোনো একটি প্রবলেম সলিউশনের উপর কাজ করে। ধরুন আপনি আজকে কোনো একটি নতুন মুদিখানা দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা বলা যাবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু আর কয়েকজন সাধারণ ব্যবসায়ীর মতোই একজন ব্যবসায়ী হয়ে গেলেন। কারণ আপনার মতো এর আগেও কিন্তু লক্ষ লক্ষ লোক মুদিখানা করেছে, অতএব এক্ষেত্রে আপনি কোনো নতুন সমস্যার সমাধান করছেন না। কিন্তু আমি আজ যে ডেলিভারির কাছে এসেছি, তিনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাতে তিনি তাল গাছ, নারকেল গাছ ও আরও বিভিন্ন ধরনের গাছ ওঠার মেশিন ডেভেলপ করেছেন, এবং তার মাধ্যমে বহু লোকের কিন্তু নিজের স্থানীয় এলাকায় ব্যবসা করার একটা সুবিধা করে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে প্রবলেম সলিউশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে বহু লোকের কিন্তু এরকম এই ধরনের ব্যবসা করার ইচ্ছে রয়েছে যে গাছ ওঠে ডাব পেয়ে বিক্রি করবো, বা তালের সিজনে তালের কাজ করবো, খেজুরের সিজনে খেজুরের কাজ করবো, কিন্তু গাছে উঠতে না পারার জন্য বা বিভিন্ন রকম শারীরিক অক্ষমতার জন্য এই কাজগুলো করতে পারেন না। কিন্তু দিদি গুগল থেকে বা ইউটিউব থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজে কিন্তু একটা মেশিন ডেভেলপ করেছেন, এবং সেই মেশিনের ওপরেই কিন্তু কাজ করে আজকে প্রান্তিক বিভিন্ন এলাকায় যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের কিন্তু অর্থ উপার্জনের একটা ব্যবস্থা করেছেন, সেই সঙ্গে নিজের ব্যবসাও পরিচালনা করছেন। তাহলে আর দেরি কেন, চলুন দিদির সঙ্গে পরিচিত হয়ে ও জেনে নিই তার এন্টারপ্রেনারশিপ জার্নির ব্যাপারে। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি আপনার সকলের অনেক ভালো লাগবে। দিদি নমস্কার। ভালো আছেন? আমার সত্যি খুব ভালো লাগছে যে এগ্রিকালচারেও আপনার মতো নারী উদ্যোক্তারা উঠে আসছেন। এক তো উদ্যোক্তা উঠে আসছে, খুবই কম রয়েছে উদ্যোক্তা আমাদের কৃষিক্ষেত্রে, সেখানে আবার একজন নারী উদ্যোক্তা। দিদি যখন, যেহেতু শান্তিপুরটা একটা মফস্বল শহর, এখানে প্রচুর গাছ আছে, নারকেল গাছ বেসিক্যালি আমাদের এলাকাতে প্রচুর নারকেল গাছ আছে। তো এখানে দেখি নারকেল গাছ কাটার জন্য, মানে গাছের পাতা পরিষ্কার, ডাব পড়া, এগুলোর জন্য লোক পাওয়া যায় না, লোক ডেকে ডেকেও পাওয়া যায় না। তাহলে সেই মেশিন দিয়ে যে কেউ গাছে উঠতে পারবে। তো গুগল সার্চ করে দেখলাম এরকম মেশিনের মডেল ওখানে আছে, তো আমি ওই সমস্ত গুলো নিয়ে কিছুদিন রিসার্চ করার পর এই মডেলের মেশিন তৈরি করলাম, ফার্স্ট নারকেল গাছের মেশিন। তো লেদে আমাদের এখানকার লেদে করে নিজেই বানাই, হ্যাঁ প্রথম তৈরি করে নিই, ওটা দিয়ে প্রথম আমি নিজেই গাছে উঠি। গাছে উঠে দেখলাম এটা ইজিলি গাছে ওঠা যায়। তো আমি একটা, আমি কখনো গাছে উঠিনি আমার এত বয়সের মধ্যে, আমাদের বাড়িতেও গাছপালা আছে কিন্তু আমি কোনোদিন মানে শখ করে আম গাছে উঠেও আম পাইনি। তো যখন দেখলাম যে ইজিলি আমি পারছি, তাহলে তো যে ছেলেরা অলরেডি করে এগুলো তারা পারবে আর নতুনরাও পারবে। তো সেখান থেকে আমার প্রথম নারকেল গাছের মেশিনটা বানালাম। একটা ছোট্ট আইডিয়া থেকে বন্ধুরা আসলে কত কি হয়, যে কোনো বড় ব্যবসা কিন্তু স্থাপিত হয়েছে বা বড় হয়েছে একটা ছোট আইডিয়া থেকে, আর সমস্যা থেকেই প্রথম যে কোনো কিছু সৃষ্টি হয়। যখন নারকেল গাছের মেশিন তৈরি হলো, কাস্টমার আসলো, ওদের আরো রিকোয়ারমেন্ট বাড়তে থাকলো, তাল গাছ, খেজুর গাছ, সুপুরি গাছ, একটা দিয়ে শুরু হয়েছিল।
তারপরে যারা গোটারি করে তাদের লম্বু গাছ লাগায়, মেহগনি গাছ লাগায়, ওগুলোর পাতা কেটে খাওয়াবে বলে। গাছগুলো যেহেতু সরু লম্বা ওটাতে উঠা যায়, তো এইভাবে এক এক করে অ্যাড করতে করতে এগুলো সব তৈরি করা হয়েছে। সরু লম্বা যে কোনো গাছে উঠা যায়। আমার কিন্তু প্রচুর দর্শক বন্ধু রয়েছেন যারা কিন্তু ছাগল পালনের সঙ্গে যুক্ত, লম্বু গাছ বা যে কোনো ফ্ল্যাট সোজা গাছে যদি উঠতে চান সেক্ষেত্রেও আমরা ধীরে ধীরে আলোচনা করব এই ধরনের মেশিনগুলো আপনার কাজে লাগবে। তো দিদি একটুখানি গল্পটা শুনি। হ্যাঁ, প্রচুর ব্যবসার মধ্যে যাব না আমরা আজকে, জাস্ট গল্প করবো আপনার সঙ্গে। আমার খুব ভালো লেগেছে যে একজন নারী উদ্যোক্তা এই কাজ করছে, সেই আগ্রহে আপনার কাছে আসা। এখন নারী উদ্যোক্তা বলে বোধহয় আলাদা করে শব্দ আর না আনলেও চলে, কারণ এখন মেয়েরা যথেষ্ট এগিয়েছে বিজনেসে। চাকরির যা অবস্থা তাতে চাকরি পাওয়াটা দুষ্কর, আর যদি আমি চাকরি করি আমি নিজের জন্য রোজগার করব, আমাকে আমার থেকে আরো রোজগার মানুষের যদি বাড়ে তো আমাদের দেশের জন্যই ভালো। আপনার কাছে কজন কাজ করে? আমার কাছে 6 জন কাজ করে টোটালি, লে দিয়ে তারপরে শোরুম দিয়ে সবকিছু মিলিয়ে 6 জন কাজ করছে। আর তাছাড়া আমার থেকে মেশিন নিয়ে তো প্রচুর মানুষ রোজগারের সঙ্গে আসছে। ধরুন যারা অন্য কোনো পেশায় ছিল সেখানে ভালো রোজগার হচ্ছে না, তো একটা এই মেশিন নিলে তাদের রোজগার আরও বাড়ছে। আপনি সাপোজ কেরল বা কর্ণাটক তামিলনাড়ু এদিকে যেসব মানুষেরা কাজে যায় ওরা গিয়ে কত টাকা রোজগার করে? 12,000-14,000 না, 15,000 মিনিমাম, ওর চেয়ে বেশি পায় না। লেবার, লেবারের যে সমস্ত কাজ আছে সেখান দিয়ে আসে না, এটাও তো মানে টাইপ অফ লেবারই না। তো এখান থেকে আমাদের এই এলাকাতে একটা গাছ পরিষ্কার করতে 100 টাকা নেয়, আর সঙ্গে 2 নারকেল ফ্রিতে নেয়, আর কিছু কিছু এলাকা আছে যেখানে 150 টাকা নেয়। তো যদি আপনি খুব কম করেও একদিনে 20টা গাছ পরিষ্কার করতে পারেন, এখান থেকে আপনি 2,000 টাকা পেলেন, তার সঙ্গে 2 করে নারকেল প্রত্যেকের বাড়ি থেকে পাচ্ছেন। একটা নারকেল আমাদের এখানে 50 টাকা, এবার এলাকা ভিত্তিক তো দাম আলাদা হয়। 40টা নারকেল আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি 1,600 টাকা। হ্যাঁ, তাহলে আপনার এখানে 3,500 টাকা রোজগার এসে যাচ্ছে। তো এবার আপনি এর সঙ্গে ডাবের ব্যবসা করুন। ডাব একটা আমাদের এখান থেকে কেটে নিয়ে যায় 15 টাকা, বড় জোর 20 টাকা এরকম দাম দেয়, এর বেশি দেয় না। ব্যাপারী গাছ মালিককে 15-20 টাকা পার পিসে, পার পিস। আচ্ছা, এবার আপনি ওটাকে মানে যে ব্যবসা করতে চাইছেন সেটা নিল, নিয়ে যখন রাস্তায় ভ্যানের উপর ডাব কেটে মানুষকে খাওয়াচ্ছে 40-50 টাকা পার পিস। আমাদের ওই দিকে 50 টাকা। হ্যাঁ, তো এই যদি একটা ডাবের থেকে রোজগার আসে তাহলে এখানে আরেকটা এক্সট্রা ইনকাম হলো, এডিশনাল ইনকাম। হ্যাঁ, তাহলে আপনার 4-5,000 টাকা রোজগার করার কোনো ব্যাপারই না। আর যদি আপনি মনে করেন যে এক জায়গায় আপনি স্টোর করবেন, কোনো আড়ত বানাবেন, সেখান থেকে বাইরে সাপ্লাই দেবেন, তাও আমরা হেল্প করতে পারি, কারণ আমাদের কাছে প্রচুর ফোন আসে বায়ারদের সেলারদের, তো আমরা কানেকশন করিয়ে দেবো। আচ্ছা, ওখান দিয়ে আপনি আরেকটা ইনকাম করলেন। একটা মানে আমাদের কাছে যে মেশিন আছে তাতে 4-6,000 টাকার মধ্যে আপনি অনেক ভ্যারাইটির মেশিন পেয়ে যাবেন, যেটা আপনার লাগবে আর কি, 4-6-এর মধ্যে এসে যাচ্ছে। নিশ্চয়ই আমরা মেশিনেও আসবো। হ্যাঁ, তো এইটুকু ইনভেস্ট করে আপনি এই পরিমাণ রোজগার করতে পারেন নিজের বাড়িতে থেকে, বাইরে যেতে হবে না। বন্ধুরা, এগুলো কোনো গল্প কথা নয়, ঠিক আছে? নিজের নিজের এলাকায় একটু ভেরিফাই করে নেবেন যে এটা বাস্তব কিনা। আর এখানে একজন দুজন কাস্টমার এসেছিলেন, ওনাদের সঙ্গে আমি কথা বলছি, এটাই ঠিক, পারলে একটা দুটো ছোটো ক্লিপও আমি এখানে দিয়ে দেবো। দিদি, যেরকম আপনি নারকেলের বা ডাবের একটা হিসাব বোঝালেন, সুপারি গাছ বা সুপারি, সুপারিটা দেখুন, সুপারি সাধারণত মানুষ কি জানে নেশার জন্য লাগে না? প্রথমত চোখে দেখতে পায় পানের সাথে খায় সুপারি, পান মশলা, আর তার সঙ্গে যারা নেশা করে বিমল গুটখা ইত্যাদি সমস্ত আছে না, এটাই আমরা জানি। কিন্তু এছাড়া মেডিসিনের প্রচুর সুপারি ইউজ হয়। আপনি যদি মেডিসিনের যেসব কারখানাগুলো আছে তাদের সাথে, কোম্পানির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, ওখানে যদি আপনি সাপ্লাই দিতে পারেন তাহলে প্রচুর সুপারি দিতে পারবেন। নিজের বাড়ির গাছ বা আশপাশের বাড়ির থেকে যদি আপনি সুপারি কালেক্ট করেন, নিজে নিজে পারেন, পার পিস 3 টাকা হিসেবে বিক্রি করতে পারবেন। আর যদি ওরা নিতে আসে, এক পিস সুপারি, আর যদি আপনার এখানে ওরা নিতে আসে তাহলে একটা গাছে যদি প্রচুর সুপারি হয় 100-150 টাকা দাম হয়, আর যদি ফলন কম হয় আরো কম হয়। তাহলে এখানে আপনি কি পরিমাণ পাচ্ছেন সেটা একটু বন্ধুর সঙ্গে বুঝে নিই ব্যাপারটা। মানে একটা গোটা থোক, মানে একটা গাছে কত থোক হবে? 3-4 থোক হয়? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম। হ্যাঁ, তাহলে ওই 3-4 থোকের জন্য 200 টাকা কি 150 টাকা দিচ্ছে? না, অত দেয় না, 100-150 থেকে 150 ধরছি, একটু উপরের দিকে ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তাহলে তিনটে থোকের জন্য বা চারটে থোকের জন্য আপনি 150 টাকা পাচ্ছেন, যেখানে ওরা কিন্তু নিয়ে গিয়ে দোকানে বিক্রি করছে হয়তো 250 টাকায়, দোকানদার তারপর গিয়ে আপনাকে 3 টাকায় বিক্রি করছে। তাহলে এই এই কাজগুলো যদি কেউ ব্যক্তিগতভাবে করতে পারে, এই মাঝখানের এই চেইনটাকে লুপ মানে বাদ দিয়ে, তাহলে তো সেক্ষেত্রে সে একটা ভালো উপার্জন করতে পারে। তারপর আপনি দেখুন, এটা খেজুরের সিজন আসছে না, খেজুর গুড়, খাঁটি খেজুর গুড় আপনি কোথাও পাবেন না। মলে যাবেন, ওখানে এসেন্স পাবেন, কালার পাবেন, ওটাকে আখের গুড়ের সাথে মিশিয়ে খেজুর গুড় বলে বিক্রি করবেন। যদি আপনি অরিজিনালি খেজুর গুড় খেতে চান, কোনো কোনো গ্রামে যেতে হবে, আপনি যদি শহরের মানুষ হন আপনি খুঁজেও বের করতে পারবেন না কোথায় পাওয়া যায়। আমাদের এখানে গ্রাম আছে, সেই কারণে আমরা জানি পাওয়া যায়। হয়তো বড় জোর একটা গোটা সিজনে আপনি একজনের থেকে 2-4 কেজি কিনতে পাবেন, শুধু আপনার পরিবারের জন্য, আত্মীয় পরিজনকে দিতে ভাবলেও দিতে পারবেন না। তো আপনি যদি খেজুর গুড় এভাবে, কিছু গ্রামের দিকে গাছ পাওয়া যায়, আপনি নিজে ভয়ে উঠতে পারছেন না, একটা মেশিন দিয়ে যদি আপনি গাছে উঠেন, আপনি খেজুর গুড় কালেক্ট করেন, সরি রস কালেক্ট করেন, ওটাকে ডাইরেক্ট বিক্রি করুন, তাতেও আপনার প্রচুর রোজগার। আর যদি আপনি গুড় বানিয়ে বিক্রি করেন, আমাদের এখানেই 300-400 টাকা করে কেজি বিক্রি হয়। আর যদি ওটা বাইরে এক্সপোর্টের ব্যবস্থা করতে পারি, তাহলে তো আরো বেশি দামে বিক্রি হয়। বাইরে তো বাইরে ছাড়ুন, কলকাতা শহরে 500 টাকা করে বিক্রি হয়, সেটাও ডুপ্লিকেট। হ্যাঁ হ্যাঁ, মানে লোকজন একটু অরিজিনালটা খাবো সেই আশা করে যায়। আপনি ডুপ্লিকেট করতেই হবে না, আপনি অরিজিনালই দিতে পারেন, একটা শুধু মেশিন। হ্যাঁ দিদি, এবার তাল গাছের সম্পর্কে কিছু বলবেন কি? তাল গাছে এখন তো তালের গুড় আমাদের এদিকে খুব একটা পপুলার না, তবে গঙ্গাসাগরের দিকে তালের গুড় খুব বিক্রি হয়। তাল গাছ থেকে ওই গাছের লম্বা লম্বা, ওটাকে কি বলে, লাঠি লাঠি মতন হয়, আমি এক্স্যাক্টলি নাম জানি না, মানে গ্রাম্য ভাষায় জটা বলে আমি শুনেছি। তো ওগুলো থেকে রস নিয়ে গুড় বানায়। তো আমাদের এখানে পপুলার হচ্ছে তাল শাঁস, প্রচুর দামে বিক্রি হয় তাল শাঁস। আমাদের এখানে 10 টাকায় ছোট ছোট কিনতে দেয়, কখনো 15 টাকায় কিনতে দেয়। তো যদি কেউ তাল গাছ থেকে ওই সিজনটুকুতে তাল শাঁস বিক্রি করবে বলে ভাবে, তাহলেও প্রচুর রোজগার করতে পারবে। আর পাকা তাল তো গাছ থেকে ঝরে পড়ে, তবে দূরে পাঠানোর জন্য আমাদের ধরুন শান্তিপুর থেকে যদি কলকাতাতে পাঠাতে হয়, এই এই ডিস্টেন্সে গাছ থেকে ঝরা তাল নিয়ে যাওয়া যায় না। তো তাল যদি কেটে ওখানে নিয়ে বিক্রি করে, এবার 250 টাকা পিস বিক্রি হচ্ছে একটা তাল, তাল নবমীর সময়। মানে বন্ধুরা, আপনারা বলে দিই, আমার কাছে যদি অলরেডি ক্লিপ থাকে আমি আপনার সঙ্গে শেয়ার করব। একজন ছাগল খামারের কাছে আমি গিয়েছিলাম, যেটা আপনারা দেখবেন, যেটা ডাকুয়াদা আর কি সাহায্য করছেন ওই নতুন খামারিকে, আমার কয়েকটা 10-12টা ভিডিও পিছনে গেলেই দেখতে পাবেন। ওনাদের প্রচুর তাল গাছ, তাল গোড়াই পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমি বললাম, দাদা তালের এত দাম আপনি বিক্রি করছেন না কেন? উনি বললেন, দাদা আমাদের এই পাশে লোক পাচ্ছি না। অথচ সেই সময় যেটা দিদি বললেন, প্রচুর দামে কিন্তু বিক্রি হচ্ছিলো। তো দেখুন, এই জায়গাটাই যদি কারোর একটা মেশিন থাকতো, কেউ হয়তো ওটা করতে পারতো, বা কিংবা ওনারা নিজেরাই করতে পারতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিজেরা পারতো। সঠিক, তো এটা তো একটা অবশ্যই এর ব্যবহার রয়েছে। দিদি, আসলে কারা কারা এই ধরনের মেশিনগুলো কিনবে? আপনার আমার মতো সুস্থ মানুষেরা নিতে পারে, যে কেউ করতে পারে, যারা অলরেডি গাছে উঠছে, যদি নিজে পায়ে হেঁটে দুটো গাছ ঝরে, তারপর তার শরীরে এনার্জি লস হবে, তারপরটা করতে গেলে আধ ঘন্টা রেস্ট নিতে হবে, আর এটা দিয়ে যদি করে তাহলে শরীরে একটুও এনার্জি লস হয় না, সারা দিন ধরে করতে পারবে, সেই জন্য তারা নেবে। যারা হেভি ওয়েটের, জীবনে কখনো গাছে ওঠেনি, তারা করতে পারবে। যারা এজেড, হয়তো আগে করতো এখন বয়সের কারণে ভয় পায়, তারা নিতে পারে। শারীরিকভাবে প্রতিবন্ধী আমাদের এখান থেকে নিয়ে গেছে এক দাদা, সেই দাদা জন্ম থেকে তার বাবাটা ভালো কাজ করে না, সেই দাদা পর্যন্ত এই মেশিন দিয়ে গাছে উঠেছে। একজন এজেড ভদ্রলোক এসেছিলেন, যিনি রিটায়ার্ড স্কুল টিচার, অনাথ আশ্রম বানিয়েছেন একটা, তার অনাথ আশ্রমে প্রচুর নারকেল গাছ লাগিয়েছে, তিনিও নিয়ে গেছেন মেশিন, এবং উনি ওখানে গিয়ে ভিডিও কল করে দেখিয়েছেন উনি গাছে উঠতে পেরেছেন। বন্ধুরা, অসাধ্য সাধন হচ্ছে, একদম সত্য কথা বলতে অসাধ্য সাধন হচ্ছে। কোনো প্রমোশনের জন্য এখানে এই ভিডিওটা তৈরি করছি না, আমি সত্যি যে একজন নারী উদ্যোক্তাকে তুলে ধরবো, ভিডিওতে দেখাবো, এই আগ্রহ থেকে আসা, এবং যা দেখছি যেটা গেস করে এসেছি তাই, যে অসাধ্য সাধন। আপনি ভাবুন না, একটা 70 বছর বয়স্ক লোক, বৃদ্ধ লোক, তিনি গাছে উঠছেন, একজন জন্ম থেকে প্রতিবন্ধী, বাঁ পাটা তার ভালোভাবে কাজ করে না, তিনি এটা নিয়ে গিয়ে কিছু করছেন। তাহলে একজন সুস্থ সবল মানুষ, আচ্ছা দিদি মহিলারাও কি করতে পারে? আমাদের থেকে অনেক মেয়েরা নিয়ে যায় তো মেশিন, মেয়েরাও করছে, এখনের দিনে তো আর মেয়েরা পিছিয়ে নেই, সব কাজে এখন মেয়েরা সামনে আসছে। যুদ্ধ বিমান চালাচ্ছে তো এটা নিশ্চয়ই কোনো ব্যাপার না, ব্যাপার হতো, কিন্তু আরও একজন মহিলা কেউ এই ব্যাপারটাকে নিয়ে এসছেন সবার জন্য, সেই কারণে কিন্তু সম্ভব হচ্ছে। দিদি ধরুন
এটা আমি আপনার কাছ থেকে আজকে কিনে নিয়ে গেলাম, কাল পরশু তরশু এক মাস দু মাস পর আমার কিছু একটা প্রবলেম হলো, আপনি কি কেনার পর আউট? আমাদের ওয়ারেন্টি আছে, 6 মাসের মধ্যে যদি কিছু হয় তাহলে আমরা ঠিক করে দিই, কিন্তু এখনো পর্যন্ত খারাপ হয়েছে বলে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি। আশা করি এটা কন্টিনিউ চলবে, তারপরেও কোনো সমস্যা হলে ওয়ারেন্টি টাইমের মধ্যে আমরা চেঞ্জ করে নতুন মেশিন দিব। 6 মাসের মধ্যে? হ্যাঁ, তো ওয়ারেন্টি নয় তো গ্যারান্টি হয়ে গেল। বন্ধুরা গ্যারান্টি পাচ্ছেন 6 মাসের, 6 মাসের মধ্যে কোনো প্রবলেম কোনো ডিসপুট দিদি চেঞ্জ করে দেবেন, আর এটা ওনারা করতে পারেন কারণ এটা ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং। তো দিদি আপনার লেদ মেশিন বর্তমানে লেদ কারখানা যেটা আপনি ভাড়া নিয়েছেন, আমার সঙ্গে আপনি একটু কথা ছিল বলছেন, মোটামুটি কীরকম প্রোডাকশন কীরকম হচ্ছে? আমাদের যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকে আমরা সেই অনুযায়ী এটা তৈরি করি, আমাদের এখান থেকে বেশিরভাগটা হোলসেল হয়, আর যারা নিজেরা ব্যক্তিগতভাবে গাছে উঠবে বলে একটা দুটো নেয় তাদেরকেও দেওয়া হয়, কিন্তু যদি কেউ ধরুন একসাথে 50টা মেশিন নেবে তখন তার থেকে 5 দিন টাইম নেওয়া হয়, ওই 5 দিনের মধ্যে তার জন্য এক্সট্রাটা রেডি করে দেওয়া হয়। আর তাছাড়া রেগুলার আপনি যদি আসেন তাহলে 10টা 20টা মেশিন নিয়ে রোজই আসতে পারেন। এটা কি নারকেল গাছে ওঠা মেশিন না সুপার? এটাতে নারকেল গাছে ওঠা যায়, তাল গাছে ওঠা যায়, আর খেজুর গাছে ওঠা যায়। আর আরেকটা মেশিন আছে যেটাতে সুপুরি গাছ, লম্বু গাছ, মেহগনি গাছ এরকম সরু গাছ আছে সেগুলিকে। এর প্রাইস কত? এগুলো শুরু হচ্ছে 4,000 থেকে, 4 থেকে 5.5 পর্যন্ত হবে। এখন যে গাছে উঠবেন সেই গাছ অনুযায়ী এটার সাইজটা হবে, তো এরকম লম্বা দাঁড়ানো মেশিনগুলো যখন আমাদের এখানে আসবে বা ভিডিও কল করবে তখন দেখিয়ে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আর যেটা আপনি সুপুরি গাছের বলেছেন ওটা আছে 5 থেকে 6,000 টাকা। আচ্ছা, যেহেতু সুপুরি গাছটা সরু গাছ ওনার জন্য একটু অন্য টাইপের মেশিন লাগে, এই টাইপের মেশিন দিয়ে সুপুরি গাছের মতো সরু গাছ হবে। সিকিউরিটি হিসেবে কি কি থাকছে? সেফটি বেল্ট থাকছে দু রকমের। আচ্ছা, একটা থাকছে আপনাকে এটা দেখাই। অবশ্যই, খুবই ভালো। খোলা খোলা তাক মেঘিয়েটা আছে না, খুলেই দেখাই। এই টাইপের একটা সেফটি বেল্ট থাকছে। আচ্ছা, এটা ভীষণই সেফটি। ধরুন কোনো বয়স্ক মানুষ গাছে উঠেছেন, গাছে ওঠার পর ওনার স্ট্রোক হলো, এরকম কোনো বড় সমস্যা হলো বা বাইচান্স মাথা ঘুরে গেল, তো গাছের মধ্যে উনি ঝুলবেন পড়বেন না, ওনাকে রেস্কিউ করার জন্য অন্য কেউ গিয়ে ওনাকে নামিয়ে আসতে পারবেন। এটা এত সিকিউর এই বেলটা। বন্ধুরা এরকম শুনেছেন তো নিশ্চয়ই যে গাছে উঠে গাছ থেকে পড়ে মারা গেছে, পঙ্গু হয়ে গেছে, কিন্তু এই ধরনের যদি সেফটি বেল্ট থাকে, এই ধরনের মেশিন যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো রকম রিস্ক কিন্তু থাকছে না, কারণ আপনার কোনো অসুবিধা হলো পা স্লিপ করলো, হাত স্লিপ করলো, বেল্ট আপনাকে গাছের সঙ্গে ধরে রাখবে। আর এছাড়া আরেকটা হয় এরকম জাহাজের দড়ি দিয়েই হয়, ওটা একটু কম দামে। ধরুন কেউ ইয়াং আছে, তার মনে হচ্ছে যে আমার এত এত সেফটির দরকার নেই, একটুখানি কম হলে হবে, তাদের জন্য একটু কম দামে আরেকটা বানানো হয়েছে। আর যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, ধরুন 10তলা 15তলা বাড়ি অনেক উঁচুতে, ওখান থেকে কাজ করে ভাড়ার থেকে পড়ে মারা যাওয়ার সংখ্যা তো প্রচুর, তো এরকম সেফটি বেল্ট ওরা ইউজ করে, তাহলে ওখান থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার মতন ঘটনা ঘটবে না। দিদি কিন্তু সিরিয়াসলি বন্ধুরা সিরিয়াসলি প্রবলেম সলভিং এর উপর কাজ করছেন, উনি সত্যিই কিন্তু সমস্যার সমাধান করছেন। এমন একটা ব্যবসা যে ব্যবসায় ব্যবসা হচ্ছে, সমাজের একটা সমস্যার সমাধান হচ্ছে। যদি এই সেফটি বেল্ট যদি কেউ মেশিন ছাড়া কিনতে চায় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, শুধু সেফটি বেল্ট, শুধু মেশিন যা দরকার, যার যেমন রিকোয়ারমেন্ট তা। না, আমি সকল বন্ধুদের বলবো শুধু মেশিন কেউ নেবেন না, সেফটি বেল্ট নিয়েই করবেন, সিকিউর পড়ে যাওয়ার কোনো ভয়। আমি আপনাকে অনুরোধ করব সবাইকে এটা জোর করে হলো আমরা বোঝাই পুশ সেল করব। দেখলেন তো আজকে যে দুজন কাস্টমার আসলেন দুজনেই নিয়ে গেলেন, আপনি দুজনকে দেখেন, আপনি আসার আগে আরো 4 জন নিয়ে গেছেন, ওরাও সেফটি বেল্ট সমেত নিয়েছেন। দিন যদি কেউ শুধু সেফটি বেল্ট কেনে, ধরুন কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ হয়তো লেবার রাজমিস্ত্রি, হ্যাঁ এটা যদি কিনতে, কি দাম পড়বে? এই বেল্টটা নিলে 1,000 টাকা দাম পড়বে। আচ্ছা, খুব রিজনেবল কস্টে প্রাইসে দিচ্ছেন দিদি। আচ্ছা দিদি, একটা ডেমোনস্ট্রেশনের ব্যবস্থা করা যায় কি? হ্যাঁ চলুন দেখাই। ওকে, অনেক ধন্যবাদ। দেখান না আমাকে মেশিনটা কেমন হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন দাদা? চালু আমাদের মেশিনটার সিস্টেম হলো দুটো স্ট্যান্ড আছে, দেখুন এটা যেহেতু ছোট রডের, এই দেখুন এর সেন্সটা ছোট আছে, এটা বাঁ পায়ে যাবে, আর এর সেন্সটা বড় আছে, এটা ডান পায়ে যাবে। এই যে ডিস্টেন্সটা দেখছেন না, পাদানি থেকে সবার ওপরের পাতটা, এটার ডিস্টেন্সটা এটার বড় আছে, এটা হচ্ছে ডান পা। আর এটা দেখুন, এই পাদানি থেকে এটার ডিস্টেন্সটা কম, এটা থাকবে বাঁ পা। এটা আগে আপনাকে গাছের সাথে ফিটিং করতে হবে,
কীভাবে ফিটিংস করতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এটা আপনি একটু টাইট দিয়ে নেবেন, খুলতে সুবিধা হবে। এটা পুরোটাই খুলে নেবেন, যেভাবে আপনার ফিটিংস করা আছে সেইভাবেই আপনি কিন্তু খুলবেন। হ্যাঁ, এই দেখুন পুরোটাই খুলে দিলেন দুটো। এখানে গাছটা থাকলো, গাছের ওপাশ দিয়ে এরকম ব্যাট দিয়ে নেবেন, ঠিক আছে? এইভাবে এরকম করে নেবেন। দেখুন সিস্টেমটা দেখে নেবেন দাদা, ঠিক সেমভাবে আমি যেভাবে খুললাম সেভাবেই আপনাকে এরকম লাগাতে হবে। এরকম দিয়ে লকটা এইভাবে আবার মানে সোজা করে দেবেন, না হলে আপনার পড়ে যাওয়ার ভয় থাকবে। আর এটা তখন নাটটা খুলে দেবেন, লুজ কালেকশন করতে হবে। আর এই নাটটা হলো আপনার যখন ওপরে উঠবেন গাছের ওপরে তখন ওটা টাইট দিয়ে রাখবেন। আর মেশিনটা এইভাবে দুটো এরকম সেটিং করে নেবেন এতটা ডিফারেন্স করে, কিন্তু না হলে আপনার তারের সাথে জয়েন্ট লেগে যাবে। আর উঠবেন এরকম লুজ দিয়ে, এই পায়ে সাপোর্টে দাঁড়িয়ে রয়েছেন, পুরো বডিটা আপনি কিন্তু পড়বেন না, পুরো বডিটা এটাই সাপোর্টে দাঁড়িয়ে থাকবেন। আর যখন তুলবেন এইরকম তুলবেন, বুঝতে পেরেছেন? আর সেফটি বেল্টটা দেখিয়ে দিই, সেফটি বেল্টের সিস্টেমটা। এই সেফটি বেল্টটা পুরো ব্যাগের মতো, এখন যদি এখন বুঝে নিন, যদি না বুঝতে পারেন আবার ভিডিওটা দেখে নেবেন, এরকম যাবে, বুঝতে পারলেন? আর দড়িটা যখন উঠবেন তখন এরকম ছাড়াই থাকবে, এর সাথে লকটা আপনি ইয়ে করে নেবেন, লকটা এরকম এরকম করে উঠলে যখন আপনি উপরে একদম উঠে যাবেন তখন গাছের সাথে আপনি পেঁচাবেন। প্রথমে আপনি গাছের সাথে পেঁচাবেন না, পেঁচালে আর এটা দিয়ে উঠতে পারবেন না মেশিনটা দিয়ে। আর যখন গাছ কাটবেন, আমি তো এখন এখানে লক লাগিয়ে রেখেছি, তখন লকটা খুলে এটাকে গাছের মধ্যে প্যাঁচ দেবেন। আমি একবার দেখাচ্ছি, দাঁড়ান। আমি এখানে পায়ের উপর ভর দিয়েছি বলে হাত ছেড়ে দিয়েছি, সম্পূর্ণ শরীরের ভরটা এর উপর দিয়ে দেবেন। এই যে এরমভাবে গাছের মধ্যে প্যাঁচ দিলাম, দিয়ে এইভাবে দেবেন, দিয়ে এইটাকে লক করে দেবেন। গাছ অনুযায়ী একটা দুটো যা খুশি প্যাঁচ দেবেন, আমি এমনি দেখানোর জন্য একটা দিলাম, দরকারে আপনি দুটো প্যাঁচও দিয়ে নিতে পারেন। গাছ কাটার সময় তো এটা এইভাবে ইউজ করবেন। আচ্ছা, আর যখন নামবেন এরকম ভাবে আবার খুলে গলার মধ্যে ঝুলিয়ে এই হাতলের মধ্যে লাগাবেন, তাহলে যদি বাই চান্স আপনি একটু হেলে টেলেও যান পড়ে যাওয়ার ভয় থাকছে, কোনো ভয় নেই, লক থাকছে। নতুন যারা নামার সময়তে হঠাৎ করে অনেকখানি পা নেমে যাচ্ছে এরকম যদি হয় কখনো, তাহলে যে পায়ের ওপর দাঁড়িয়েছিলেন ওপরের পাটা ওইটার উপর আবার উঠে যাবেন, গিয়ে এটা হাত দিয়ে টেনে উঠিয়ে নেবেন, নিয়ে ওইটার উপর টাইট করে নিয়ে তারপর এটাকে আবার নামাবেন। আর তারটা গাছের গায়ের সাথে পুরো লেপটে দেবেন, তাহলে আর নেমে যাবে না এরকম ভাবে। যদি আমি বলি যে বাইসের কারণে যে মেশিন ফস খাচ্ছে, বাইস ডিস্টার্ব হয়ে গেলে, তাহলে আমি গাছে তো আমি এরকম পেঁচ দিয়ে গাছের উপরে উঠে পেঁচ দিতে হবে। যখন দেখবেন ফলস হয়ে যাচ্ছে তখন হাতটা শক্ত করে ধরবেন, ধরে পাটা চেপে নামিয়ে দেবেন, তাহলে গাছের মধ্যে একদম আটকে ধরবে। দাদা নমস্কার। ভালো আছেন? ভালো আছি দাদা। আপনি প্রফেশনালি কি কাজ করেন? আমি কাজ করি, এমনি বিভিন্ন রকমের কাজ করি, সেলাই কাজ করি, রাস্তার কাজগুলো সব কাজ করি। আচ্ছা, তাহলে এই মেশিনটা কি জন্য? এই মেশিন আমি হেজরে গাছে উঠি,
আচ্ছা ঠিক আছে, মেশিন ফেসবুকে দেখছি যে মেশিনটা নিলে আমার কষ্ট কমাবে, হেদরে উঠলে বুক কেলকে যায় বা সাইড কেলকে যায়, কষ্ট পরিশ্রমটা বেশি হয়ে যায়। আচ্ছা, সেই জন্য আপনি এটা নিচ্ছেন? এটা নিচ্ছি। আচ্ছা, আপনি মোটামুটি একদিনে কটা গাছে চড়তে পারেন? আমি এমনি হেদরে গাছে উঠি 15টা। 15টা? হ্যাঁ। বাহ, আর মেশিন হলে কত উঠতে পারবেন? মেশিন হলে মিছে আমলি তো আরো তো সুবিধা, মেশিন হলে মানে আরো তো সুবিধা আমার হয়ে যাবে, আরো 10টা বেড়ে যাবে, আরো 10টা বেড়ে যাবে। এই দাদা বলছেন আরো 10টা বেড়ে যাবে। 70 বছর বয়স, একজন স্কুল টিচার, একটা অনাথ আশ্রম বানিয়েছেন, সেখানে অনেক নারকেল গাছ লাগিয়েছেন। উনি এসেছেন ওনার গাছ থেকে নারকেল পেড়ে নিজেদের খাওয়ার জন্য নেবেন, এবং উনি সেটা করেছেন ওখানে গিয়ে ভিডিও কল করে আমাদের দেখিয়েছেন। 70 বছর বয়সে উনি নারকেল গাছে উঠছেন। অভাবনীয় ব্যাপার, এই মেশিনটা না হলে একজন 70 বছর বয়সে গাছে ওঠে সেটা ভাবাই যায় না। ওই কাস্টমারের নাম অচ্যুত মুখার্জি। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখলেন দিদি কত সুন্দর নিজে গাছে চললেন, যেটা উনি বলেছেন একদম বাস্তবেই তাই, এবং তার কাছে অনেক মহিলারা কিন্তু নিয়ে গেছেন। আজকে একজন নারী উদ্যোক্তা বিভিন্ন ক্ষেত্রে আরও ছোট ছোটো নারী উদ্যোক্তাকে তৈরি করছেন, একজন নারী উদ্যোক্তা আরও যারা প্রতিবন্ধী, তার মানে এই নয় আমি বলছি একেবারে পুরো প্রতিবন্ধী শরীরে একদম কাজ করে না তাদের জন্য, কিন্তু নিজেরাই আপনারা শুনতে পেলেন যারা হয়তো বাঁ পাটা কাজ করছিল না তিনিও কিন্তু এটা নিয়ে গিয়ে কাজ করছেন। একজন বেকার যুবক যে হয়তো কোনো একটা ভালো জব খুঁজছে, জব পাচ্ছে না, কী করবে বুঝে না পেয়ে এই ব্যবসায় নেমেছে এবং এতে বেশ ভালো আর্ন করছে। অতএব আপনার কারোর যদি মনে হয় যে আপনারাও করতে পারেন, আপনার নিজস্ব এলাকায় দেখে নিতে পারেন, সবসময় বলে থাকি যে কোনো ব্যবসায় নামার আগে যে এলাকাকে কেন্দ্র করে আপনি ব্যবসা করতে চাইছেন সেখানে তার কী মার্কেট রয়েছে সেটা একবার যাচাই করে নেবেন, এবং তারপর কিন্তু সেই ব্যবসায় নামবেন। আপনার এলাকাটা একবার যাচাই করে নিন, এর কী ডিমান্ড রয়েছে, যদি ডিমান্ড থাকে নিঃসন্দেহে দিদিকে একবার কল করুন, দিদির নাম্বার এখানে রয়েছে। দিদি ভীষণ ভালো একজন মানুষ, সবসময় কলে রেসপন্ড করেন, আমাকেও করেছেন, আমি কল পাওয়ার সঙ্গে সঙ্গে পেয়েছি। আমি তো আর মানে ভিডিও করতে আসতে চাই এটা বলা মানে নাম্বার পাওয়ার আগে জানতেন না, কিন্তু উনি রেসপন্ড করেছেন একদম টাইমে। তো দিদি আপনার কাছে এক অনুরোধ থাকবে, আমার কোনো দর্শক বন্ধু যদি আগ্রহী হয় একটু প্লিজ তাদেরকে সঠিকভাবে সাজেস্ট করবেন। আমরা তো আরও সাজেশান দিকে আর অন্যভাবে কিছু ইনকাম করতে পারে, ডাইরেক্টলি কিছু করছে ওদেরকে আমরা আরও কিছু হেল্প করি। খুব ভালো, মানে আমি এই কামনা করি অবশ্যই আপনার এই ব্যবসা আরও বড় হোক, আপনি আরও ব্যবসায়ী তৈরি করুন, এবং সেই সঙ্গে আমি জানি এই ভিডিও দেখে অনেক নারী উদ্যোক্তা কিন্তু আরও উঠে আসবে, হয়তো এই ক্ষেত্রে নয় হয়তো অন্য ক্ষেত্রে, এবং নারী উদ্যোক্তা থেকে যে কোনো সাধারণ উদ্যোক্তা উদ্যোক্তার দৌড়ে দৌড়ে পৌঁছে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার এই চ্যানেল কাজ করছে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে, নমস্কার। নমস্কার।